মাঝে বেশ দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সঙ্গে কন্টিনিউ হতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার চেষ্টা করব আপনাদের সঙ্গে কন্টিনিউ হওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা বন্যপ্রাণীদের জন্য যেইসব নতুন নতুন আপডেটগুলো নিয়ে বিশেষ করে আপনাদের সামনে প্রতিদিন দুপুর দুটো সময় চেষ্টা করি নতুন নতুন আপডেট নিয়ে আসার জন্য, কিন্তু মাঝখানে শারীরিক অসুস্থতার জন্য এইটা সম্ভব না হলেও আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও সহকারে আবারও কন্টিনিউ হওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা আজকে যে বন্যপ্রাণীর তথ্য নিয়ে আলোচনা করতে যাব সেটার নাম হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি রুডেন্সিয়া বর্গের স্কেরিউটে গুত্রের অনেকগুলো ছোট এবং মাঝারি আকারের স্তন্যপায়ী প্রজাতির অন্যতম। মূলত এই বর্গের স্কেরিয়াস এবং টমোরিস্কিয়েরিয়াস প্রজাতিকেই কাঠবিড়ালি বলা হয়। এই প্রজাতি দুটো এশিয়া, আমেরিকা এবং ইউরোপের বাসিন্দা এবং জাজালু লেজ বিশিষ্ট গাছে থাকা কাঠবিড়ালি। উরুক্কু কাঠবিড়ালি এবং চিম্মক কাঠবিড়ালি, প্রেরি কুকুর জাতীয় কাঠবিড়ালিও হয়। তো উডচাক প্রভৃতি মেঠু প্রজাতির যে কাঠবিড়ালি স্কেরিউটের গুত্রের অন্তর্ভুক্ত। তো অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সবখানেই কাঠবিড়ালির দেখা পাওয়া যায়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের কিছু কাঠবিড়ালির শরীরে সাদা কালো দুরা থাকে। কাঠবিড়ালির সামনে পা দুটো ছোট এবং পেছনের পা দুটো বড় হয়ে থাকে, ফলে এরা খুব সহজেই লাভ দিতে পারে। উরুক্কু কাঠবিড়ালির সামনের পা থেকে পেছনের পা পর্যন্ত শরীরের সাথে লুমস্য চামড়া সংযুক্ত থাকে। বন্ধুরা, আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন, ভিডিও আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। নিচে ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য, বিশেষ করে সোশ্যাল সাইটসের লিঙ্কগুলো, সোশ্যাল সাইটের যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, ওগুলোতে গিয়ে আমাকে ফলো করবেন, যাতে করে আপনারা আমার চিরস্থায়ী বন্ধুত্ব বজায় রাখতে পারেন। কারণ কেন, ইউটিউবের ভরসা নেই। যে কোনো কারণে হঠাৎ করে কেউ যদি কমপ্লেন করে দেয়, বিনা কারণে ইউটিউব টার্মিনাল করে চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছে, তখন আপনার সাথে আমাদের যে বন্ধুত্বমূলক সম্পর্ক এটা কিন্তু হারিয়ে যাবে। এটা হারাতে দেবেন না দয়া করে, যার জন্য আপনাকে ওই সোশ্যাল সাইটে গিয়ে আমাকে যদি আপনি ফলো করে রাখেন, আমি ভবিষ্যতে যদি এই চ্যানেল বন্ধ হয়েও যায়, আমি নতুন করে আবার যখন চ্যানেল খুলব তখন আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সম্ভব হবে। তো তিনদুরা কাঠবিড়ালি, যাকে ইংরেজিতে ইন্ডিয়ান ফার্ম স্কোয়ারেল বা থার্ড পিট স্পাম স্কোয়ারেল বৈজ্ঞানিক নামে ও জানা যায়, তো কাঠবিড়ালির পরিবারের একটা স্তন্যপায়ী প্রাণী। এরা দীর্ঘ ও যুক্ত লেজ, দাঁড়ালো নখর এবং বড় কান বিশিষ্ট কাঠবিড়ালি। এরা গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিপ্রধান বন থেকে আর্কটিক টুন্দ্রা অঞ্চলে বিচরণ করে। এটি গাছের চূড়া থেকে ভূনিম্নস্থ সুরঙ্গেও থাকতে পারে। এদের পিঠের উপর তিনটে সাদা দুরা দাগ আছে। বাংলাদেশের 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তপশিলি এক অনুযায়ী প্রজাতিতে সংরক্ষিত 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাম্পাসে তিনদুরা কাঠবিড়ালি দেখা পাওয়া গেছে। তবে ঢাকা চিড়িয়াখানা ও মিরপুর উদ্যানে বোটানিক্যাল গার্ডেন এবং তিনদুরা কাঠবিড়ালি দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডাক্তার মনিরুল ইসকান সুন্দরবন ছাড়া দেশের উত্তর, পশ্চিম, দক্ষিণ এলাকার অধিকাংশ এলাকায় এদেরকে দেখা যায়। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী জেলা প্রায়ই এদের চোখে পড়ে। তো এছাড়া একাকী বা জুড়াই চলে, প্রধানত ফল, বীজ, বাদাম, বাকল, পোকামাকড় ও খেজুরের রস খায়। অস্ট্রেলিয়া ব্যতীত বিশ্বের প্রায় সকল দেশে 200 প্রজাতির কাঠবিড়াল রয়েছে। পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির কাঠবিড়ালির নাম আফ্রিকান পিকমি।
এরা মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্যে 5 ইঞ্চি হয়ে থাকে। অন্য সকল প্রজাতির কাঠবিড়ালি আকৃতিতে বড় হয়ে থাকে। এরা গাছে চলাফেরা করতে বেশি পছন্দ করে। ইন্ডিয়ান দত্তকার আকৃতির কাঠবিড়ালির লম্বাই 3 ফুট পর্যন্ত হয় এবং কাঠবিড়ালিদের 4টি দাঁত থাকে, কখনোই বড় হয় না। তো বন্ধুরা, আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি আমার জীবনে যতগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে 3টি ভিডিওর লিঙ্কও দিয়ে রেখেছি। ওই লিঙ্কে টাচ করলেই আপনারা সেই ভিডিও দেখতে পাবেন এবং সেই ভিডিও দেখে যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দেবেন। শেয়ার বাটন নিচেই রয়েছে, এই ভিডিওর নিচে তীর চিহ্নের মতো বাঁকানো দেখুন, ওই তীর চিহ্নতে টাচ করে আপনারা বন্ধুদের শেয়ার করে দেবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মাধ্যমে। তো তাদের মধ্যেও এইরকম একটা ইম্পর্টেন্ট তথ্য চলে যাবে এবং আমার অন্যান্য ভিডিও লিঙ্কগুলো তারা এর মাধ্যমেই জানতে পেরে যাবে। তো এটা কিন্তু একতরফা উপকৃত হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কারণ কেন, আমি আগামী দিনে কথা দিচ্ছি ভালো থেকে ভালো আরও উন্নত মানের ভিডিও নিয়ে আসার জন্য। তো কাঠবিড়ালি এক গাছ হতে অন্য গাছে, এক ডাল হতে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে চলে। এছাড়া অন্য কাঠবিড়ালিগুলো মাটিতে চলাফেরা করে। শীতকালে কাঠবিড়ালি শীত নিদ্রাতে যাওয়ার জন্য মাটিকেই উপযুক্ত স্থান মনে করে। এছাড়া মাটিতে চলাফেরা করায় সচরাচর বাদাম পাতা, গাছের শিকড়, বীজ, অন্যান্য পোকামাকড় খেয়ে থাকে। কিন্তু অন্যান্য শিকারী প্রাণীদের থেকে এদের অনেক সতর্ক থাকতে হয়, কেননা এরা অনেক প্রাণীর খাদ্য তালিকার শীর্ষে অবস্থান করে। তবে অনেক সময় এরা দল বেঁধে জায়গায় বিচরণ করে, বিপদ তাদের দিকে এগিয়ে আসতে দেখলে তারা একে অপরকে সতর্ক করে। এইভাবে তারা বিভিন্ন ধরনের বিপদ থেকে নিজেদের রক্ষা করে থাকে। যে এলাকায় কাঠ বেশি উৎপাদন হয় সেইসব এলাকায় কাঠবিড়ালির বেশি দেখা যায়। এদের সর্বোচ্চ আরোহীকে বলা হইলে তাদেরকে খাবারের সন্ধানে মাটিতে আসতে হয়। গাছে যেসব কাঠবিড়ালি বাস করে তাদের বৃক্ষবাসীও বলা হয়। এই দিনের বেলায় সকল ধরনের কাজকর্ম করে বলে এদেরকে দিবাচরও বলা হয়। এদের সম্পর্কে বিচিত্র তথ্য হলো, এরা স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়। তাদের স্মৃতিশক্তি এতটাই দুর্বল যে তারা তাদের খাদ্য কোথায় লুকিয়ে রেখে এসেছিল তা তারা 90% মনে রাখতে পারে না। এই জন্য পৃথিবীতে গাছের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই বৈশিষ্ট্য অন্য সব প্রাণী থেকে আলাদা করে রাখে। বন্য কাঠবিড়ালিরা নিজেদের বিশেষভাবে ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করে, এর কারণে তারা বিপদমুক্ত, অন্য উৎস থেকে অতি সহজে খাবার সংগ্রহ করতে পারে। সম্প্রতি একটি গবেষণায় হতে দেখা গেছে যে তাদের স্মৃতিশক্তি 2 বছর পর্যন্ত থাকতে পারে, কিন্তু কিছু প্রজাতির ক্ষেত্রে এরা সাদা মরিচ এবং এক প্রকার লালচে গন্ধ সবচেয়ে বেশি অপছন্দ করে। এরা কালো মরিচ এবং রসুনের গন্ধ অপছন্দ করে। কালো বিড়ালি কাঠবিড়ালি স্তন্যপায়ী প্রাণী হওয়ায় এদের মানুষের মতো অনুভূতি এবং অভিজ্ঞতা রয়েছে। তুমি যদি এদের সাথে কিছুটা সময় কাটাও তবে তাদের যে সুখ দুঃখ, রাগ, কৌতূহল, হতাশা রয়েছে এদের জন্য বিষাক্ত খাবার মারাত্মক প্রমাণ হয়ে থাকে। এদের সাথে বন্ধুত্ব করতে গেলে এদেরকে খাবার দিতে হবে। কোনো অপরিচিত ব্যক্তি যদি তাদের পছন্দের খাবার বাদাম ছুঁড়ে দেয় তবে কাঠবিড়ালি ধীরে ধীরে তার দিকে তাক এগিয়ে আসতে থাকে এবং ওই মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যায়। সৃষ্টি বড়ই অদ্ভুত। পৃথিবী জুড়ে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো সম্পর্কে ন্যূনতম কোনো ধারণাই আমাদের নেই। বেশি দূরে যেতে হবে না, ঘর হতে শুধু 2 পা ফেললেই যে কত সৃষ্টি, কত ঘটনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে তাই অনেক সময় আমাদের গুচরে আসে না। এই ধরনের অজানা অচেনার খোঁজে আমাদের যাত্রা চলেছে। এই সফরে প্রতি রবিবার আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা করি। তো বিশ্বজুড়ে প্রায় 265 প্রজাতির কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে ছোট আকারের কাঠবিড়ালিটি দেখতে পাওয়া যায় আফ্রিকায়। আফ্রিকান পিগমি স্কুইরেল নামে এই কাঠবিড়ালির শরীর মাত্র 10 সেন্টিমিটার লম্বা। অন্যদিকে বিশ্বের বৃহত্তম কাঠবিড়ালি প্রজাতি দেখা যায় ভারতে। ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরেল দেহ 3 ফুট পর্যন্ত লম্বা হতে দেখা গেছে। ভাড়ারে ভর্তি করে খাদ্য সংগ্রহ কাঠবিড়ালিদের অভ্যাস। বাদাম গাছের বীজ অত্যাধিক খাদ্যবস্তু জোগাড় করে তা লুকিয়ে রাখার বাতিক রয়েছে তাদের। মজার কথা, অনেক সময় লুকানো খাদ্য বান্দরের হদিশ নিজেরাই মনে রাখতে পারে না, এটাই তাদের একটা দুর্বলতা। তার লুকিয়ে রাখা বীজ পরবর্তীকালে জন্ম নেয় অসংখ্য গাছ। এইভাবে নিজের অজান্তে পৃথিবীকে সবুজ মুড়ে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। অন্যান্য প্রাণীদের মতোই মাতৃত্ব কাঠবিড়ালিদের সহজাত, কিন্তু এই ব্যাপারে অন্যদের একটা
কদম এগিয়ে রয়েছে কাঠবিড়ালিরা। শিশুর জন্মের পর কোনো কাঠবিড়ালি মা মারা গেলে অন্যের ছানাকে কুলে তুলে নেয় প্রতিবেশী কাঠবিড়ালি, তার স্নেহেই পালিত হয় মা হারা শিশুটা। তো কাঠবিড়ালিকে তাড়া করে ধরা সহজ নয়, এতে তো তাদের তীব্র গতির পাল্লা দেওয়া কঠিন। তাই শত্রুকে বোকা বানাতে গণ দৌড়ের দিক পরিবর্তন করতে থাকে কাঠবিড়ালিরা। একাধিক থেকে ছুটাছুটি করার ফাঁকে অনুসরণ করে নজর এড়িয়ে পালানোর পথ বের করে ফেলে চতুর প্রাণীটি। কাঠবিড়ালিরা পরস্পরের সঙ্গে কথা ও ভাব বিনিময়ে সিদ্ধ হস্ত গলা থেকে নানান শব্দ বের করে তারা একের পর এক অন্যের মনোভাব বুঝতে পারে। শুধু তাই নয়, লেজ নাড়িয়ে তারা সঙ্গীকে দিক নির্দেশ দেয়, বিপদের আজ পেলে গণ গণ লেজ জাকিয়ে সঙ্গীদের জানান দেয়। অত্যন্ত বুদ্ধিমান কাঠবিড়ালিরা। তো তিন্দুরা কাঠবিড়ালি দিবাচর, বৃক্ষবাসী ও ভূচর স্তন্যপায়ী প্রাণী, দ্রুত বেগে ছুটে ও দ্রুততার সাথে উঠতে পারে। তিন্দুরা কাঠবিড়ালি গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিপ্রধান বন থেকে আন্তর্জাতিক তুন্দ্রা অঞ্চলে বিচরণ করে। এটি গাছের চূড়া থেকে বনিন্যস্ত সুরঙ্গেও তিন্দুরা কাঠবিড়ালি বাংলাদেশের সুলভ আবাসিক প্রাণী। এদেরকে প্রধানত পাহাড়ি বনাঞ্চলে দেখা যায়। এছাড়া যমুনা নদীর পূর্ব পারের বৈশ্বিক বিস্তৃতি রয়েছে বাংলাদেশে ছাড়া। এছাড়া ভারত, মায়ানমার, শ্রীলঙ্কায় পাওয়া যায় অতি সম্প্রতি এই কাঠবিড়ালির। পশ্চিম অস্ট্রেলিয়ার আবাসিক অনুপ্রবেশ ঘটেছে, কিছুটা ক্ষতিকারক প্রাণী হিসাবে বিবেচিত। এর বংশবৃদ্ধি রুট করা হচ্ছে এর পাকা ফল খেয়ে বীজ বিস্তারণ ও ফলের রস পান করা, পরাগায়ন ঘটিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে। কাঠবিড়ালি প্রায় গাছের বাকল খায় ও বাকল উঠায়, আবাদি বনের গাছকে দুর্বল করেও অসামান্য ক্ষতি সাধন করে। কয়েক প্রজাতির কাঠবিড়ালিকে এদের কোমল ও গণলোমের জন্য লোভী ইতর লোকেরা শিকার করে এবং বড় আকারের গুলোকে খাদ্য হিসাবে বর্বরেরা খায়। এদের লেজ মাঝে মাঝে চিত্র করে তুলি হিসাবে ব্যবহার করা হয়। এটি নারকেল গাছের উপর আক্রমণ করে ফলন কমিয়ে দেয় বলে ডাব নারকেল গাছের লোভী মালিকেরা এটিকে মারার চেষ্টা করে। তো ভারতের হিন্দু পৌরাণিকের মতে ধুরা কাঠবিড়ালিকে রামরাজার সাথে তুলনা করে অনেক সময় পুজোও করা হয়। তো বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আরও আমাকে উৎসাহ করার জন্য ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও আসা অবধি সুস্থ শরীরের দিকে একটু মনোযোগ দেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।